হ্যালো, গুড মর্নিং। আজ মামা আমি টক পালং দিয়ে মাছের ঝোল, তার জন্য লাগবে টক পালং ধুয়ে কেটে নিয়েছে, এবার মাছটা ভেজে নিয়েছে ছোট মাছ। আর কড়াইতে তেল দিয়ে দেব, ফোড়নের জন্য লাগবে সর্ষে, আর দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে একটু ভাজা ভাজা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে তারপরে পালং শাকগুলো, টক পালংগুলো দিয়ে দিলাম। টক পালংগুলো দিয়ে তাতে নুন আর হলুদ লাগবে, হলুদ দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম। তারপরে মিষ্টির জন্য একটু মধু দিয়েছি। এই মাছটা ভীষণ টেস্টি হয়, ঝাল হবে, টক, তারপরে মিষ্টি হবে। তারপরে মাছগুলো ছেড়ে দিলাম, মাছগুলো ছেড়ে এবার ঢেকে নামিয়ে নিলাম আমার পালং শাকের মাছের ঝোল।